স্তরে আসতে না, বায়ু সরা দুই রকম, একটা হচ্ছে জোরে সশব্দে, আর একটা হচ্ছে আস্তে আস্তে না, আস্তে আস্তে না, দৌড়াত উচ্চ স্বরে একবারে বায়ু ছাড়ে আর পালাই, যাতে করে ওই আওয়াজে ও আজান না শুনতে এত কষ্ট হয়। জিন শয়তানকে আজান শুনলে কষ্ট হয়, মানুষ শয়তানের এক মিনিটের আজানে কষ্ট হয় না? হয় না? মানুষ শয়তানের এক শ্রেণীর শয়তান আছে, সারা রাত গান বাজনা বাজছে হিন্দুদের, বলছে কোন শব্দ দূষণ হয় না, কোন তাদের অসুবিধা হয় না, ডিস্টার্ব হয় না ঘুমে, একদিন না কীর্তন তিন দিন তিন রাত ধরে চব্বিশ ঘন্টা চলতে থাকে, চলতে থাকে না থাকে না, তারপর এত জোরে বিকট শব্দে হতে থাকে কীর্তন, আর ওই বিভিন্ন রকমের গানগুলি হতে থাকে। আর যারা শহরে বাস করেন তারা জানে, গ্রামেও আজকাল শুরু হয়ে গেছে, তাতে কোনো তাদের কোনো অসুবিধা হয় না, শব্দ দূষণ হয় না, আবহাওয়া দূষণ হয় না, আর কোনো ক্ষয়ক্ষতি হয় না, ঘুমেরও ডিস্টার্ব হয় না। কিন্তু আজান দিতে এক মিনিট লাগে না, বলছে আজান দিলে শব্দ দূষণ হয়। এটা যেমন কাফিররা বলে তেমন মুসলিম সমাজের মুরতাদ পুরুষ মহিলারা বলে, শুনছেন না? মুসলিম ঘরে জন্ম নিয়েছে, মহিলা বলছেন আজান শুনলে নাকি তাকে কষ্ট হয়, আজান শুনলে শব্দ দূষণ হয়। এই শয়তানগুলিকে শুধু ওই যে আল্লাহর দিকে ডাকলে হাইয়াল আসসালা বললে হাইয়াল আল ফলে বলে কষ্ট, কারণ শয়তান এদেরকে গ্রাস করে নিয়েছে, শয়তান এদের বিস্তার লাভ করেছে। ইস্তাহওয়াজা আলাইহিমুস শয়তান ফানসাহুম যিকরাল্লাহ, সূরা মুজাদালে মহান আল্লাহ ইরশাদ করছেন, শয়তান এদের উপর এমন ভাবে ছেয়ে গেছে, এই নাস্তিকদের উপর, এই কাফেরদের উপর, এই বেদিনগুলির উপর, এই বিধর্মীগুলির উপর, যে ইস্তাহওয়াজা আলাইহিমুস শয়তান ফানসাহুম যিকরাল্লাহ, সুতরাং আল্লাহর স্মরণ থেকে আল্লাহর জিকির থেকে তাদেরকে ভুলিয়ে দিয়েছে, দূরে সরিয়ে দিয়েছে তাদেরকে। হাইয়া আলাসসালা, নামাজের দিকে এসো, নামাজের দিকে আসলে আল্লাহর দিকে আসা হয়। হাইয়া আলাল ফালাহ, সার্বিক মঙ্গল কল্যাণের জন্য এসো, সার্বিক সফলতা দুনিয়া এবং আখেরাতের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা সুখ শান্তির জন্য এসো। হাইয়া আলাল ফালাহ দুই দুইবার করে বলা, হাইয়া আলাসসালা, হাইয়া আলাল ফালাহ বলা হয় কি হয় না? এটা হচ্ছে আল্লাহর দিকে আসা, রসুলের দিকে আসা, এটা হচ্ছে আল্লাহ এবং রসুলের দিকে অগ্রসর হওয়া। আজান শুনতেই যারা ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন ফজরের সময় আর চলে আসলেন মসজিদে, আল্লাহ এবং রসুলের দিকে আসলেন। আজান শুনতেই কম্পিউটারে কাজ করছেন, যতই জরুরি কাজ এখনই স্টপ, সাথে সাথে কম্পিউটার ছেড়ে উঠলেন, সাথে সাথে আপনার স্মার্টফোন ছেড়ে উঠলেন, আজকাল উঠছেন ফোন চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে, একামত হয়ে গেল, অনেকের নামাজও হয়ে গেল, জামাতও জুটে গেল, অথচ হয়তো নামাজি, বেনামাজিদের কথা তো বাদই দেন। তাহলে কোথায় আল্লাহ এবং রসুলের দিকে অগ্রসর হচ্ছেন আপনি? আল্লাহ এবং রসুলের দিকে অগ্রসর হইলে হাইয়া আলাসসালা, আল্লাহর দিকে এসে নামাজ পড়ার জন্য মসজিদ আসা মানে আল্লাহর দিকে আসা, রসুলের তরিকায় নামাজ পড়বেন কার জন্য? আল্লাহ, ইন্না সলাতি, বল হে মানুষ, বলো হে মুসলিম, বলো ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ কার জন্য? অনসকি, আমার কুরবানি, আমার হজ উমরা, আমার ইবাদত বন্দেগী জবাই, ওয়া মাহিয়ায়া, এমনকি আমার পুরো জীবন, পুরো লাইফ, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, ইবাদত বন্দেগী সব আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন, বিশ্বজাহানের মালিক তিনি আমার মালিক, তার জন্য আমার নামাজ। সুতরাং এই নামাজের ডাকে, যে আজানের ডাক দিচ্ছে, একামতের ডাক দিচ্ছে, একামতের ডাক দিতেই আপনি মসজিদের ভিতরে আছেন, দাঁড়াইতে শুরু করলেন, এখন আমি কাতার সোজা করি, এটা হচ্ছে আল্লাহর দিকে আসা। এবং নবীর তরিকে নামাজ পড়লেন, নামাই তো দিয়ে নামাজ পড়বেন না আপনি, ইক্তাদাই তো বেহাজাল ইমাম দিয়ে নামাজ পড়বেন না, হে ইমাম সাহেব আনি আনা ইমামুল লেমান হাজার অমাল্লামি হাজরের বিদাতি কালাম বলবেন না, সব এসব কোনো হাদিসে এর হদিস নেই। সুতরাং মন গড়া ধর্মকর্ম পালন করবেন না, মন গড়া নামাজ পড়বেন না, বরং নবীর তরিকায় নামাজ পড়া হয়েছে, নবীর দিকে অগ্রসর হওয়া, নবীর দিকে অগ্রসর হওয়া, শুরু করবেন ওইখান থেকে যেখান থেকে রাসূলুল্লাহ নামাজ শুরু করেছেন, শেষ করবেন ওখানে গিয়ে যেখানে রাসূলুল্লাহ সাল্লাম নামাজ শেষ করেছেন। সালাম ফিরার পরে আপনি তসবিহ তাহলিল জিকির আজকার করবেন, সালাম ফেরার পরে যেমন সম্মিলিত মোনাজাত তো করবেন না, সালাম ফেরার পরে ধাই করে উঠে একবারে মানুষের কাঁধের উপর দিয়ে কষ্ট দিয়ে লাত দিয়ে আর ধাক্কা দিয়ে আপনি বেরিয়ে চলে যাবেন, এইরকম বেয়াদবিও করবেন না, বেয়াদবি করবেন না আর বিদাতি কাজও করবেন না, দুটোতে বো আছে, বোয়াটা খুব খারাপ, ঠিক না?
বেয়াদবি যদি তাড়াতাড়ি সালাম ফেরার মানুষের কাঁধের উপর দিয়ে যদি লাফ দিয়ে দিয়ে যান, মানুষকে হঠাচ্ছেন, আজ বেয়াদবি। আর যদি সম্মিলিত মোনাজাত করেন তো বেদাতি কাজ। হ্যাঁ, দুটোই খারাপ, দুটোই খারাপ কাজ। বেয়াদবির চাইতে খারাপ হচ্ছে বিদাত, কারণ বিদাত করলে কি হয়, কুল্লু বিদাতিন দলালা, বিদাত করলে গুমরা হয়ে যায়, জান্নাতের রাস্তা হারিয়ে যায়। অকুল্লু দলালাতিন ফিন্নার, আর গুমরা হয়ে গেলে রাস্তা হারিয়ে দিলে জাহান্নামে যেতে হয়, জান্নাত পাওয়া যায় না। সম্মানিত ভাতৃমণ্ডলী, নামাজ, নবী করিম সাল্লামের শান্তি হইতো কিসে, নামাজে। আপনার যদি শান্তি হয় ঘুমে, তাহলে রসুলের দিকে আপনি অগ্রসর হইলেন, আল্লাহর দিকে অগ্রসর হইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের